ামতুল্লাহ আবার কথা আমাদের একবার জানতে চেয়েছেন যে পর্দার ক্ষেত্রে মুখ ঢাকে রাখা পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের মত আছে কোনটা সঠিক নিঃসন্দেহে পর্দা যে উদ্দেশ্য সেটা হলো ফিতনা পর্দার যেটা উদ্দেশ্য সেটা হলো ফিতনা থেকে বাঁচা আর ফেতনা সেটা হলো সৌন্দর্যের সঙ্গে সম্পর্ক আর সৌন্দর্যের সম্পর্ক হলো চেহারার সাথে মূল সৌন্দর্যটাই চেহারাতে ফেতনাটা চেহারাতে একটা নারীর যদি সব কিছুই একজন দেখে মুখটা না দেখে বিয়ে করবে কোনো যুবক কখনই করবে না সে সুন্দরী বলে মেনে নেবে কখনই মেনে নেবে না তাহলে মূল যে বিষয়টা আকর্ষণটা বা বিকর্ষণ বা পর ফেতনা সেটা চেহারার সঙ্গে সম্পর্ক এই জন্যে মুখ ঢেকে রাখতে হবে হজের এবং উমরার এহরাম বাঁধা অবস্থায় নেকা পড়তে পারবে না এর মানে কি অন্য সময় নেকা পড়তে হবে নামাজের সময় হাতের কবজি পর্যন্ত এবং চেহারা খুলতে পারবে এর মানে অন্য সময় খুলতে পারবে না গায়ের মাহারামের সামনে কাজে যারা বলছেন যে মুখ খুলে রাখতে পারবে তাদের সংখ্যা বেশি বেশি না যারা বলছেন তাদের সংখ্যা এই ধরনের প্রশ্ন না বরং কার সঠিক দলিল রয়েছে সঠিক ভিত্তিতে যেটা হলো সেটা অবশ্যই চেহারা ঢাকতে হবে শুধুমাত্র দেখার জন্যে পথ চলার জন্যে নিকাব অর্থাৎ নাকব মানে হচ্ছে ছিদ্র বা ফোটা অর্থাৎ দুই চোখ এক চোখ বা দুই চোখ এর সামনে শুধু একটু এতটুকু খুলবে যাতে দেখতে পায়। এতটুকু খুলবে না যে তার চোখ আবার কেউ দেখতে পায় তার গালের কিছু অংশ দেখতে পায় নাকের অংশ দেখতে পায়। কাজেই এটা অবশ্যই একটা ফিতনা এটা আরো একটা ফেতনা যারা বলছে যে চেহারা করে রাখতে পারবে এটা বড় একটা ফেতনা এবং এর পক্ষের যারা তারা আমরা খারাপ কিছু মন্দ কিছু বলবো না তবে বলবো যে তাদের ভাবা উচিত যে পর্দা কি জন্যে এবং মূলত কোরআন এবং হাদিস এরই পক্ষে যেখানে যেখানে বলা হয়েছে তাদের অর্নার কিছু অংশ অন্যার মানে মাথার যে অপর যেটা জালাবিব যেটা বলা হয় ওই লিন আর না যেটা যে তাদের চেহারা তাদের বক্ষের উপরে ঝুলিয়ে দিবে তাহলে মাথার উপর থেকে বক্ষের উপরে যখন ঝুলাবে তখন কি চেহারা খুলে থাকবে নাকি ঢাকা পড়বে ঢাকা পড়বে কাজেই পর্দার ব্যাপারে যারা বলছেন যে মুখ খুলে রাখতে পারবে হাত খুলে রাখতে পারবে এই সঠিক নয় গ্রহণযোগ্য না এবং এটা সালাফেসালে হিন্দুদের ওই ধরনের যাদের তাক্ক এবং উপকারী আছে তারা এটা ফতোয়া দেন না